নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল বর্তমানে ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে। এই মুহূর্তে এর মুভমেন্ট উত্তর পশ্চিম দিকে, ঝাড়খণ্ডের দিকের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ 4-5 দিন থাকবে। প্রধানত মেঘলা আকাশ এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত, কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলি এবং 3 তারিখে উপকূলের কাছাকাছি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম বেশি থাকবে। 4 তারিখে উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 5 তারিখ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন প্রথমত মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আগামী 4-5 দিন তাপমাত্রার কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গে। তবে 1-3 তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 1-4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, হালকা থেকে মাঝারি এই ধরনের বৃষ্টিপাত, কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। এই সিস্টেমের মুভমেন্ট খুবই স্লোলি, ফলে এই পরিস্থিতিতে 3-4 দিন কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। 22% ঘাটতি চলছে বর্ষার এবং উত্তরবঙ্গের জন্য স্বাভাবিক চলছে এখন বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এমন খবর জানিয়েছেন। তিনি আর কি বলেছেন শুনবো। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল বর্তমানে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। এক্সপেক্টেড মুভমেন্ট উত্তর পশ্চিমের দিকে, ঝাড়খণ্ডের দিকে, তবে মুভমেন্ট খুবই স্লোলি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 4-5 দিন বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকে থাকবে। প্রধানত মেঘলা আকাশ, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 1 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো, সংলগ্ন কয়েকটা পশ্চিমের জেলাতে, 2-3 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো মেনলি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম মেনলি এই সাইডটা বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। 2-3 দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 4 তারিখে আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সংলগ্ন পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। 4 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দু এক জায়গায়। 5 তারিখে পশ্চিমের কয়েকটা জেলায় বৃষ্টিপাত বেশি থাকবে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন প্রধানত মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না আগামী 4-5 দিন। মৎস্যজীবীদের জন্য 1-3 তারিখ সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 1-4 তারিখ এই পিরিয়ডটায় বৃষ্টিপাত কিছুটা বাড়বে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে উত্তরের জেলাগুলো। উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। 5 তারিখ বাদে বাকি যে করা দিন সেগুলো 6-থেকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। 5 তারিখের আগে অবধি, 5 তারিখে বললেন পশ্চিমের জেলাগুলোতে, বাকি যে 5 তারিখে পশ্চিমের, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সাইডটা কিছুটা বেশি থাকবে। এই ভারী বৃষ্টি কি শুধু উপকূলের জেলাগুলোতে? 1 তারিখে উপকূলের সংলগ্ন জেলাগুলো, সংলগ্ন পশ্চিমের কয়েকটা জেলা যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2-3 তারিখ মেইনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো ইনক্লুডিং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। 4 তারিখে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে আবার উপকূলের সংলগ্ন জেলা, সেই সাথে পশ্চিমের জেলাগুলো 4 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা। সরিষবাবু, এই টোটাল যে সিস্টেমটা, এই যে গতিতে এগোচ্ছে, এই সিস্টেমটা ক্লিয়ার আউট বা ওয়াশ আউট কবে নাগাদ হতে পারে? সিস্টেমটার অ্যাকচুয়ালি গতি খুবই স্লোলি, মুভমেন্ট খুবই স্লোলি এক্সপেক্টেড। আগামী 24 ঘন্টায় মুভমেন্ট এক্সপেক্টেড ঝাড়খণ্ডের দিকে আরও কিছুটা, উত্তর পশ্চিম দিকে। তবে যেহেতু খুবই স্লোলি মুভমেন্ট করছে এবং ইমিডিয়েট এখনই সিস্টেমটা ডিসিপেট করছে না, তাই প্রভাবটা বেশ কিছুদিন কন্টিনিউ করার সম্ভাবনা থাকছে, অ্যাটলিস্ট আগামী 4-5 দিন। আমাদের সিজনাল জেনারেলি কাউন্ট করা হয় জুন থেকে সেপ্টেম্বরে বৃষ্টি কতটা ঘাটতি হয়, যদি এমনি সেপ্টেম্বর থেকে অক্টোবর কে যদি ইনক্লুড করেন সেই হিসেবে তাহলে এই পিরিয়ডটা বৃষ্টিপাত বেশি পাবে। আরেকটা প্রশ্ন যেটা অবভিয়াসলি উঠে যায়, যেহেতু আমরা অলরেডি অক্টোবরে পা দিয়ে ফেললাম, যে আমাদের তো পুজো 21 তারিখ থেকে, তো আমাদের যে মনসুন মুভমেন্ট অলরেডি পশ্চিম রাজস্থান থেকে এখন আজকে পঞ্জাব, চণ্ডীগড়ের একটা পোর্শন থেকে ক্লিয়ার হয়ে গেল, আমাদের রাজ্যে কবে নাগাদ সেটা ক্লিয়ারেন্সের একটা সম্ভাবনা? অলরেডি মনসুন উইথড্রল কিছুটা ডিলেড চলছে উত্তর পশ্চিম ভারতের জন্য। আমাদের রাজ্যে নর্মালি 10-15 এই পিরিয়ডে উইথড্রল শুরু হয়,
তো এখনই ইমিডিয়েট উইথড্রল তো হচ্ছে না, আমাদের রাজ্যে এখনো উইথড্রল দেরি হয়েছে, উইথড্রল আপডেট ফার্দার পরে জানানো হবে। মানে নর্মালি যেটা হয় তার থেকেও একটু ডিলে হওয়ার সম্ভাবনা? না এখনই স্পেসিফিক কিছু বলা যাচ্ছে না, এই সিস্টেমটা অ্যাটলিস্ট বেরিয়ে যাক, তারপর ফার্দার আপডেট দেওয়া হবে। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। গান্ধী জন্মতিথি 2 অক্টোবর, সোমবার বিকেলে রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে শুরু হচ্ছে 4 ঘন্টার পালসার ম্যানিয়া। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে পালসার ম্যানিয়ার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। বাইরের অংশগ্রহণকারীরা ইতিমধ্যেই রায়গঞ্জে এসে পৌঁছে গিয়েছেন। রায়গঞ্জের যে সমস্ত মানুষ ওই ম্যানিয়াতে কসরত দেখতে চান তারাও নাম নথিভুক্ত করতে পারে কিউআর কোড ডাউনলোড করে। তবে এদিনের অনুষ্ঠানে যে ভিড় বাড়বে তা হলফ করে বলে দিয়েছেন বাইক বিশেষজ্ঞরা। Yeah.